অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মেষ রাশি জুন 2020 কেমন যাবে। প্রথমেই জানাই, এটি একটি সার্বিক রাশিফল, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কিন্তু এই রাশিফলটি আপনাদের এই মাসটা কেমন যাবে এটার একটা অগ্রিম পূর্বাভাস আপনারা এই রাশিফলের মাধ্যমে কিন্তু পাবেন। কোন কোন দিকে শুভ এবং কোন দিকে সাবধান থাকা উচিত তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই, 14 জুন রবি গ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ শত্রু গৃহ ত্যাগ করে মিত্র গৃহে প্রবেশ, এবং যে কিনা শুক্রের সঙ্গে এতদিন পর্যন্ত একত্রে অবস্থান করছিল, অর্থাৎ দারিদ্র যোগ সৃষ্টি করছিল, সেটা থেকে কিছুটা হলেও ভালো একটা দিক কিন্তু আসতে চলেছে মেষ রাশির জন্য। অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব থেকে কী বোঝায়? অর্থ। দ্বিতীয় ভাব থেকে কী বোঝায়? কথা বলা। দ্বিতীয় ভাবতে কি আমরা বিশ্লেষণ করি? জ্যোতিষশাস্ত্রে শ্বশুর বাড়ি। অর্থাৎ আপনাদের যাদের আর্থিক কিছুটা হলো একটা টাফ পিরিয়ডের মধ্যে যাচ্ছিলেন, 14 জুনের পর থেকে কিন্তু আপনাদের সেই টাফ পিরিয়ডগুলো কিছুটা হলো কমবে, অর্থাৎ আর্থিক দিকটা আপনাদের শুভ। এবং 25 জুন আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করছে, এবং সেই শুক্র 25 জুন বকরি থেকে মার্গী হচ্ছে। অর্থাৎ আপনাদের কথার মধ্যে কিন্তু মধুরতা আসবে, মানুষ আপনাদের কথা শুনবে, এবং আপনাদের কথার মধ্যে কিছুটা হলো মিষ্টতা আসবে। যারা মেয়েরা আছে, যাদের শ্বশুরালয় থেকে ডিস্টার্বেন্স চলছিল এতদিন, এই 14 জুনের পর থেকে শ্বশুরালয় থেকে সমস্যাটা কিছুটা হলেও কমার সম্ভাবনা কিন্তু আছে। এবং তৃতীয়ভাবে রবি, বুধ এবং রাহু। দেখুন, রাহু যেখানে অবস্থান করে তার সঙ্গে বুধ একত্রে মিশে যাচ্ছে। এখানে তো রবি বুধের বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, এবং বুধ রাহু, ঠিক বুধ যখন অবস্থান করছে এবং রাহু, ঠিক রাহু কিন্তু বুধের ফলটাই কিন্তু প্রদান করবে। অর্থাৎ আপনাদের কমিউনিকেশান, চটজলদি যোগাযোগ আপনাদের আসবে বাই টেলিফোন, বাই নেত্রু আপনাদের কিন্তু সুসংবাদ আসতে চলেছে জুন মাসে। অর্থাৎ জুন মাসটাতে আপনাদের কোনো শুভ খবর, সে যে দিক থেকে হোক, আপনাদের অর্থনৈতিক হোক, আপনাদের প্রেম হোক, আপনাদের বিবাহ কেন্দ্রিক হোক, আপনাদের ব্যবসা কেন্দ্রিক হোক, শিক্ষা কেন্দ্রিক, যেই দিক থেকে হোক, আপনাদের সম্পত্তিগত দিক থেকে হোক, যেই দিক থেকে হোক, আপনাদের কিন্তু একটা ভালো সুসংবাদ কিন্তু আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এইবার দেখুন, আপনার রাশির দশম স্থানে শনি বকরি এবং বৃহস্পতিও বকরি অবস্থায় অবস্থান করছে। সেক্ষেত্রে কী হবে? বৃহস্পতি সরাসরি আপনার রাশির চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে, এবং আপনার রাশির ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা বেটার হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। বৃহস্পতি যেখানে অবস্থান করে সেই জায়গাটা নাশ করে, যেই দিকে দৃষ্টি দেয় সেই দিকে গঙ্গা জলের মতো প্রবৃত্ত হয়। তো সেখানে আপনাদের একটা ভালো দিক আসছে অর্থনৈতিক, এবং সরাসরি আপনাদের চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা একটা তৈরি হচ্ছে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মায়ের থেকে সাপোর্ট, এই দিকগুলো কিন্তু আপনাদের তৈরি হচ্ছে জুন মাসে। কিন্তু 19 জুন এই মঙ্গল গ্রহই মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশ স্থানে।
অর্থাৎ আপনাদের রাশির যে অধিপতি এবং আপনাদের যে অষ্টম অধিপতি সে কিনা দ্বাদশে অবস্থান করছে, সেই দিক থেকে কিছুটা হলেও সাবধান থাকা উচিত। কারণ দ্বাদশভাবে মঙ্গল ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই দিকগুলো কিন্তু ঘটায়, এবং এ সময় আপনারা টাকা ধার কিন্তু দিবেন না, এইদিকে অবশ্যই নজর রাখুন, নয়তো টাকাটা রিকভারি করার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও মেষ রাশির সমস্যা আসবে। প্রেমের ক্ষেত্রে মেষ রাশির সময়টা খুব ভালো, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে কিন্তু উন্নতি একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, প্রেমের পাঠটা খুব ভালো দিক লক্ষ্য। ব্যবসার দিকে ঠিক এই শনির ঠিক দশম দৃষ্টি পড়ছে আপনার তুলারাশির ঘরে, অর্থাৎ আপনাদের সপ্তম স্থানে দৃষ্টি পড়ায় আপনাদের ব্যবসা কেন্দ্রিক উন্নতি কিন্তু আপনাদের হবে, এবং কর্মক্ষেত্রে অর্থাৎ দশম ভাব থেকে আপনাদের একাদশপতি এবং দশমপতি এই শনি মকর রাশিতে অবস্থান করছে। এতে কি হচ্ছে, এই মকর রাশিতে অবস্থান করার জন্য আপনাদের কর্মক্ষেত্রে চাপ থাকবে, প্রেশার থাকবে, যারা পর্যন্ত চাপ নিতে পারবে যা হবে দেখা যাবে এরকম মানুষ, মানে শক্ত মানসিকতা নিয়ে যারা এগাতে পারবে তারা কিন্তু আপনার লকডাউন ডেভেলপমেন্ট করবে, কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত রূপে হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। ব্যবসার দিকে আপনাদের ধীরে ধীরে ভালো সময় আসছে মেষ রাশির জন্য, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা কাঠের বিজনেস করছেন, বা যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, বা যারা ধরুন এই মুদিখানার দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, বা যারা ধরুন সবজি বিক্রি করে বা মাছ বিক্রি করে এইভাবে তারা জীবিকা অর্জন করে তাদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি কিন্তু বেটার সময় আসছে। শিক্ষার ক্ষেত্রে সময়টা আপনাদের শুভ, 30 জুন এই বৃহস্পতি গ্রহ আপনাদের রাশির নবম স্থানে অবস্থান করবে, এবং কেতুর সাথে কেতুও জ্ঞানকারক গ্রহ এবং বৃহস্পতিও জ্ঞানের কারক গ্রহ, অর্থাৎ 30 জুন থেকে যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট সময় কিন্তু আসতে চলেছে, আমি এটা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। 30 জুনের পর থেকে আপনাদের একটা ভালো সময় শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে। তো বিশেষ করে আপনাদের এ মাসে ব্লাড প্রেশার, সুগার, কিছুটা হলেও চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এবং ব্যাক পেন অর্থাৎ পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ব্যথাজনিত সমস্যাগুলো আসতে পারে, সেই দিকে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। এটা আমি যাদেরকে ওই 50 বা 60 ঊর্ধ্বে যারা ব্যক্তিরা আছে তাদের জন্য, গাড়ি বা বাইক চালালে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।